10ই সেপ্টেম্বরের দিনটি বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। গোটা বিশ্ব জুড়েই এই দিনটি পালন হয়ে আসছে। বর্তমান সময়ে দিবসটি উদযাপনের গুরুত্ব রয়েছে অনেক বেশি, কারণ অস্বাভাবিক হারে বেড়ে গেছে আত্মহত্যার প্রবণতা। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে ছোট এই পার্বত্য রাজ্যেও প্রায় প্রতিদিন ঘটছে একাধিক আত্মহত্যার ঘটনা। এর পেছনে কারণ যা কিছুই থাকুক না কেন, যেভাবে আত্মহত্যার ঘটনা বেড়ে চলেছে তাতে উদ্বিগ্ন সচেতন মানুষ। এই আত্মহত্যার প্রবণতা দূর করার জন্যই বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উদযাপন করা হয়। সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন এই দিবসটি উদযাপন করে আসছে, এবারও তার ব্যতিক্রম নয়। যদিও গেল বছর করোনার কারণে দিবসটি উদযাপন করা সম্ভব হয়নি, শুক্রবার সকালে ইন্ডিয়ান ফিজিট্রিক সোসাইটি ত্রিপুরা শাখা এবং হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের যৌথ উদ্যোগে আগরতলা শহরে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় এক সচেতনতামূলক পদযাত্রা। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই পদযাত্রায় অংশ নেয় চিকিৎসক, নার্স ও প্যারামেডিকেল স্টাফরা। আত্মহত্যার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আসলে প্রকৃতপক্ষে আমাদের অনেকগুলি পথ আছে যেগুলি আমরা বেছে নিতে পারি, যাতে আমরা জীবনের একটা বিশেষ খুব একটা মানে নেগেটিভ দিকে আমরা যাতে চলে না যাই, আমরা বিভিন্নভাবে আমাদের যে বিভিন্ন মানসিক অবস্থা সেটা আমরা পরিচর্যা করতে পারি, আমরা বিভিন্নভাবে আমরা কাউন্সিলিংয়ের জন্য যেতে পারি, আমরা জীবনের যে সমস্যাগুলি সেগুলি কারোর সঙ্গে আমরা আলোচনা করতে চাই। আজকে এই যে অনুষ্ঠানে যে থিম রাখা হয়েছে যে ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, সেটার মানে হলো যে এই মানসিক স্বাস্থ্য বা মনের সমস্যার সঙ্গে জড়িত বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন সরকারি দপ্তর আছে এবং বিভিন্ন কাউন্সিলিংয়ের মাধ্যম আছে, এই মাধ্যমগুলির মাধ্যমে আমরা সমগ্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চাই একটা বার্তাই, যে বিভিন্ন সমস্যা যখন জীবনে আসে তখন আমাদের উচিত কোথাও গিয়ে কথা বলা, একটা বন্ধু খুঁজে পাওয়া, যাতে আমরা আমাদের জীবনের সমস্যাগুলি শেয়ার করতে পারি। Bureau Report, Search India, TNN.